ইন্টারন্যাশনাল ফার্স্ট সিকিউরিটিস নেম ব্যাংকিউটেড সংবাদ শিরোনাম আমন্ত্রণ জানাচ্ছি রাতের একুশের সংবাদে, সাথে আছি আমি সাব্বির আহমেদ। আয়োজন সোর প্রধানমন্ত্রী ইতালির মিলানে বাংলাদেশী কমিউনিটি ও বাহরাইনে ফেনী প্রবাসীদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মিলান কেন্দ্রীয় জামে মসজিদ কমপ্লেক্সে আয়োজিত অনুষ্ঠানে রোজার তাৎপর্য তুলে ধরেন বক্তারা। পরে বিশ্ব মুসলিম উম্মার সুখ শান্তি ও সমৃদ্ধি কামনায় দোয়া করা হয়। ইফতারে দারুল হিকমা একাডেমির শিক্ষার্থী ও অভিভাবক ছাড়াও প্রবাসী সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এদিকে বাহরাইনে দর্শক সর্বশেষ খবর জানতে ডায়াল করুন টুইটার অনলাইন করে, আর ভিজিট করুন একুশে-টিভি.কম ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে দেখতে পারেন facebook.com/একুশে24online। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। বাংলা